ধনী এবং প্রতিষ্ঠিত হতে সফল হতে অনেকেই চাই, অনেকেই চাই। কিন্তু যখন ধনী এবং সফল হওয়ার জন্য যে ধরনের পরিশ্রম করা দরকার, যে কাজটি করা দরকার, সেই মাধ্যমটিকে আমরা প্রত্যেকেই অবহেলা করি, অনেকেই অবহেলা করি। আর তারপরে আমরা যখন বয়সটা পার করে ফেলি, তখন এসে একটা অনুশোচনার জায়গায় দাঁড় হয় যে না, আমার দ্বারায় ধনী হওয়া হবে না, আমার দ্বারা আমার ভাগ্যে ধনী হওয়া ছিল না, ইত্যাদি বিভিন্ন ধরনের অজুহাতে একটা পাহাড় তৈরি করি। আমি গরিবের ছেলে, আমার সামাজিক অবস্থা ভালো না, পারিবারিক অবস্থা ভালো না, আমার এডুকেশান নেই, আমার বাবা শিক্ষিত করতে পারেনি, বিভিন্ন রকম। দেখুন, অ্যাকচুয়ালি যদি আপনি আপনার জীবনের প্রতিষ্ঠার জন্য কেন প্রতিষ্ঠিত হতে পারেননি, সেই কারণে যদি আপনি কারণ খুঁজতে যান, লক্ষ লক্ষ কারণ আপনি লিখে দেবেন, লক্ষ লক্ষ কারণ। কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি সফল হতে চান, সেটা চাকরি হোক, বিজনেস হোক, অর্থনৈতিক দিক থেকে যদি স্বাবলম্বী হতে চান, তাহলে একটি কারণ যথেষ্ট, সেটা হচ্ছে আই ক্যান, আমি পারি, এবং আমাকে পারতেই হবে, পারতেই হবে। আপনার নিজের জীবনের পছন্দ আপনি, আপনি যদি সফল হতে চান তাহলে আপনি সফল হতে পারবেন। আপনি যদি চান যে আমি ফেলিওর হব, তাহলে আপনি ফেলিওর হবেন, সেটা আপনার একমাত্র চাহিদা, একমাত্র আপনার চাওয়া। রাইট বাহ্যদয় যখন বিমান তৈরি করে, তখন তার কল্পনাটা মস্তিষ্কের মধ্যে, সে বিমান দেখেনি, সে আদৌ দেখেনি, কিন্তু সে দেখেছিল তার অন্তর্দৃষ্টিতে, সে চেয়েছিল বিমান তৈরি করতে। বাল্পের আবিষ্কারের ক্ষেত্রেও তাই, বিদ্যুতের ক্ষেত্রেও তাই, সিনেমার ক্ষেত্রেও তাই। সে একই বিষয়টি ঘটেছে আইনস্টাইনের জীবনে, প্রত্যেকের জীবনে। অন্তর্দৃষ্টি অর্থাৎ নিজের প্রতি নিজের যদি বিশ্বাস না থাকে, তাহলে অন্যরা আপনাকে বিশ্বাস করবে কেন? নিজে যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান, তাহলে আজ থেকে সংকল্পবদ্ধ হন যে আপনি কী চান, কত টাকা চান, কী করতে চান, বিজনেস করতে চান নাকি সার্ভিস করতে চান। সমস্ত চাওয়াটাকে একমুখী করুন, একটা বিন্দুতে প্রতিফলিত করুন আপনার চাহিদাটিকে। সাফল্য নিজে থেকেই, সেই যে বিন্দু, বিন্দু থেকে উঠে আসবে আপনার দিকে। অর্থ অর্থ করলে অর্থের দিকে আসবে না, অর্থ অর্থ করলে অর্থ আপনার দিকে ছুটে আসবে না। টাকার জন্য আপনাকে ঘাম ঝরাতে হবে, আপনার পরিশ্রম, আপনার একাগ্রতা, আপনার চাহিদা আপনার পূরণ হবেই হবে, যদি আপনি সেটা চান সত্যিকারের আন্তরিকতার সঙ্গে চান। এমন এমন কাউকে কি আপনি চেনেন যে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে অথচ জীবনে রিক্স নেয়নি? এই যিনি পাহাড় পাহাড়ে উঠছেন পর্বতারোহী, তিনি রিক্স নিয়েছেন? যিনি জীবনে চাকরির জন্য রাত 12টা 1টা 2টো 3টে পর্যন্ত জেগে পড়াশোনা করছেন, তিনি রিক্স নিয়েছেন? শাহরুখ খান জীবনে রিক্স নেননি, একেবারে জিরো পকেটে 10-20 টাকা 30 টাকা নিয়ে তিনি মুম্বাই পাড়ি দিয়েছিলেন। অমিতাভ বচ্চনের জীবনে রিক্স আসেনি, সচিন তেন্দুলকরের জীবনে রিক্স আসেনি, কার জীবন, রজনীকান্তের জীবনে রিক্স আসেনি? চড়াই উৎসাহগুলোর উপর লক্ষ্য করুন, ফুটপাতে কাজ করতে থাকা যে ছেলেটি রজনীকান্ত, নাই চেহারা ভালো, নাই সাইজ ভালো, নাই হাইট ভালো, তারপর তো চ্যালেঞ্জ, তার জেদ তাকে সেই জায়গায় নিয়ে গেছে, সেই জায়গায় নিয়ে গেছে, সুপারস্টার তৈরি করেছে। এর জন্য রিক্স নিতে হবে, নো রিক্স নো গেইন। আপনি যা কিছু করতে চান, চুপচাপ যদি ঘরের মধ্যে বসে থাকেন, তাহলে আপনি কিছু করতে পারেন। বাইরে বেরোলে আমার অ্যাক্সিডেন্ট হবে, আমি যদি পরীক্ষাতে ফেলিওর হই, লোকে আমাকে হাসবে, এই যদি করতে থাকেন, জীবনে কোনোদিন কোনোদিন প্রতিষ্ঠিত অসম্ভব, ইম্পসিবল। সো আপনাকে আপনার জীবনে চলার পথে রিক্স নিতে হবে, তা আপনি বিজনেস করুন বা চাকরি করতে চান, রিক্স আপনাকে নিতে হবে। বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, সমস্ত ইনভেস্টমেন্টই যে আপনার সফলতার কোনো মানে, সব বিজনেস সফলতার কোনো মানে, সব চাকরি যে আপনার জন্য বসেছে তার কোনো মানে। আজ এই পৃথিবীর বুকে হাজার হাজার, মোটামুটি 60-70% আপনার ইউথ যুবক, তার প্রত্যেকে চাকরি পাবে, প্রত্যেকে পাবে, আমরা কী বলাই না, কেউ চাকরি করবে, কেউ বিজনেস করবে, কেউ আবিষ্কার করবে, কেউ ঘোষণা করবে, অদ্ভুত। নিজের প্রতি বিশ্বাস নেই, নিজের প্রতি আস্থা নেই, আপনি নিজে সফল হতে চাইছেন। জীবনে যদি সফল হতে চান, নিজেকে পরিবর্তন করুন, নিজের চিন্তাভাবনাকে পরিবর্তন করুন, এবং নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জ নিন, রিস্ক নিন, আমি পারবো, আমাকে পারতে হবে। সময় অবশ্যই চলে গেলে সেটা একটা মূল্যবান বিষয়, আপনি 20 বছর বয়সে যে পরিশ্রম করার সামর্থ্য রাখবেন, 60 বছর বয়সে সেটা পারবেন না। বাট এতে এমনই যে আপনি আর জীবনে সফল হতে পারবেন না। শুরু করাটা একটা সবচেয়ে মারাত্মক বড় কঠিন পদক্ষেপ, শুরু করাটা। আপনি যখন শুরু করবেন, তখন দেখবেন পরবর্তী পদক্ষেপগুলো অটোমেটিক আপনি নিতে পারছেন। আমরা জীবনে শুরু করতে অনেক দেরি করে দেয়, অনেক যারা আর্লি শুরু করে, খুব দ্রুত শুরু করে, তারা হয়তোবা দ্রুত ধনী হতে পারে। তার অর্থ এই নয় যে একে 45-50 বছর বয়সে গিয়ে শুরু করতে পারবে না, এমন উদাহরণ অনেক পাবেন। আপনি গুগল দেখুন, গুগল ঘাটুন, যে তারা 50-এর পরে জীবন শুরু করেছে, 50-এর পরে কাজ শুরু করেছে, অথচ জীবনে বিশাল এক জায়গায় পৌঁছেছে, তারা বিশাল জায়গায়। সুতরাং এই যে মুহূর্তটা, যে মুহূর্তে বসে আপনি আমার ভিডিও দেখছেন, আপনার মধ্যে কিছু বড় হওয়ার আকাঙ্ক্ষা আছে, যে আপনি আজকে যুবক হন, ইউথ হন বা বৃদ্ধ হন, আপনার মধ্যে আকাঙ্ক্ষা আছে আমাকে কিছু করতে হবে,
সুতরাং এই সময়টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আপনার জন্য শুরু করার, ইয়েস, এটাই সময়। মানে আপনি চান আপনার জীবনে পরিবর্তন আসুক, আপনি চান যে জীবনে আমি টাকা ইনকাম করি, আপনি চান যে সামাজিক প্রতিষ্ঠা হোক বলে আপনি আমার ভিডিও দেখছেন। সো দিস ইজ দ্য রাইট ওয়ে, রাইট টাইম, দিস ইজ দ্য রাইট টাইম অফ ইয়ার লাইফ। এই সময় আপনি স্টার্ট করুন এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন, ইয়েস পারবেন। চলার পথে আরও একটা বিষয় খুব গুরুত্ব সহকারে মনে রাখবেন, সেটা হচ্ছে যদি আপনি জেতেন, জয়ী হন, তাহলে আপনি লিডার হবেন। ইফ ইউ ক্যান উইন ইউ ক্যান লিডার, বাট ইউ ক্যান লুজ ইউ ক্যান গাইড। আপনি যদি ফেলিওর হন তাহলে আপনি একজন অ্যাডভাইসার, একজন গাইড হতে পারবেন। কেন? আপনার পরবর্তী জেনারেশন, যে পরবর্তী জেনারেশনগুলো আগামী দিনে পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তুলবে, তারা যাতে ফেলিওর না হয়। আপনার জীবনের যে ভুলগুলো, আপনার জীবনের যে রং পদক্ষেপগুলো, সেগুলো আপনি ডিসকাস করতে পারবেন। সবচেয়ে বড় কথা, অ্যাট দ্যাট টাইম আপনি নিজেকে শুধরে নিতে পারবেন, নিজেই নিজের একটা গাইড তৈরি হতে পারবেন। আপনি কেন ভুল করেছেন, কোন ভুলের জন্য আপনি পরাজিত হলেন, সেগুলো ঠিক করে নিয়ে আবার আপনি সেই জায়গায় গিয়ে পৌঁছাতে পারবেন, সেই জায়গায় গিয়ে পৌঁছাতে পারবেন, আবার আপনি সফল হবেন। ফেলিওর হচ্ছে সাফল্যের একটা রাস্তা। আপনি জীবনে ফেলিওর হননি মানে কি? আপনি সাফল্যের প্রচেষ্টা করেননি, আপনি চুপচাপ ঘরের মধ্যে বসে আছেন, আপনি কমফোর্ট জোন ছেড়ে বেরিয়ে আসেননি, নতুন কিছু ট্রাই করলেই ফেরিয়ে আসবে, আর তাতে ভেঙে পড়লে চলবে না, ভেঙে পড়লে চলবে না। আপনাকে এগিয়ে যেতে হবে সামনের দিকে, সমস্ত বাধা অতিক্রম করে যে জয়ের মুকুট পড়তে পারে তাকেই বিজয়ী ঘোষণা করা হয়। জীবনের রণক্ষেত্রে পরাজিত সৈনিকের মতো পিঠ দেখিয়ে পালিয়ে যাবেন না। এই জীবন সংগ্রামের পথে হয় যুদ্ধ করুন, মৃত্যুবরণ করুন, অথবা নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়ান, নিজের মেরুদণ্ড সোজা করুন। ইয়েস, এই জীবিত এবং মৃত যে শব্দ দুটি আমি ব্যবহার করলাম ধনী এবং দারিদ্রতা বোঝানোর জন্য, মস্তিষ্কের মতো ভুলে রাখবেন, পৃথিবীর মুখে ধনী হয়ে কেউ জন্মায় না, আর কেউ দরিদ্র হয়েও জন্মায় না। ধনীর পুত্রের মস্তিষ্কে হীরের টুকরো ভরা থাকে না, গরিবের মস্তিষ্কেও তাই। তারপরেও নিজেদের কাজ, নিজেদের পরিচয়, নিজেদের দৃঢ়তা, সংকল্প তার জীবনের একটি জায়গায় তাকে এনে দেয়, তার জীবনের জায়গায় এনে দেয়। যে সব কিছু আছে, সব কিছু পেয়ে সফল, তার আনন্দ বেশি, যেটা কিছু নেই, একেবারে কিছু নেই, নিঃস্ব, সেই জায়গা থেকে উঠে এসে একজন সফল ব্যক্তিত্বের অধিকারী হয়। কার কার সম্মান বেশি সবাই যে আপনার মনে হয়, কমেন্ট করুন, এই মুহূর্তে কমেন্ট করুন, কমেন্ট করে আমাকে জানান। আজকের এই ভিডিওটি একটু অন্য ধরনের, আছে শুধু টাকা, মানি, অর্থ, তার সঙ্গে সঙ্গে চাই যে তার সঙ্গে সঙ্গে চাই মানবিক শক্তি, মানসিক বিকাশ, ইয়েস, সেই উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আপনি এতক্ষণ আছেন মানে আমার বিশ্বাস আপনি জীবনে প্রতিষ্ঠিত হবেন, এটাই হচ্ছে পাওয়ার অফ থিঙ্কিং, দ্য সিক্রেট অফ লাইফ, এটাই যে আপনি যা চাইবেন আপনি তা পাবেন, এই ইউনিভার্স আপনাকে সেটা দিতে বাধ্য। আজ থেকে এই চাহিদার সীমা অসীম করুন, অসীম, অসীম, এবং সেটাকে বাস্তব রূপে দেখুন, বাস্তব রূপে যে আপনি সেটা পেয়েছেন, আপনি পেতে বাধ্য। ওই তো বললাম, বিমান তৈরি করার আগে বিমান তার মস্তিষ্কে জেগে গেছিল, বাল্ব তৈরির আগে বাল্ব দেখতে পেয়েছিল, আর তাই তারা করতে পেরেছে, সেটা সম্ভব, সেটা আপনিও পারবেন। ধন্যবাদ আজকে এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, ভালো থাকবেন।